মান্যতা পেল না অভিষেকের যুক্তি, শাহজাহানের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই জানালো কলকাতা হাইকোর্ট। সাত দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে শাহজাহানকে, আশ্বাস তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। কুণালের মন্তব্যের সমালোচনায় বিরোধীরা। চক্রী শেখ শাহজাহান তার গ্রেপ্তারির দাবিতে ক্ষোভে ফুটছে সন্দেশখালী। এই ঘটনা গোটা রাজ্যকেই নাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রীতিমতো চাপে পড়েছে বাংলার শাসক দল। এই আবহে রবিবার ড্যামেজ কন্ট্রোলে নামেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন আদালতের বাধার জন্যই শাহজাহানকে গ্রেপ্তার করা যায়নি। কিন্তু সোমবার কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দেয় যে শাহজাহানের গ্রেপ্তারিতে পুলিশের কোনো বাধা নেই। আদালতের ওই মন্তব্যের পরেই বিষয়টি নিয়ে টুইট করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। সেখানে তিনি জানিয়েছেন সাত দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে শাহজাহানকে। তৃণমূল মুখপাত্রের এহেন মন্তব্য নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে যে প্রায় দু মাস সময় ধরে পুলিশ যাকে ধরতে পারছে না সেই শাহজাহানকে কিনা পুলিশ সাত দিনের মধ্যেই গ্রেপ্তার করবে। তাহলে কি শাসক দলের প্রচ্ছন্ন মদতেই এতদিন ধরে শাহজাহানকে লুকিয়ে রাখা হয়েছে, আর এখন বিষয়টি নিয়ে ঘরে বাইরে চাপে পড়তেই শাহজাহানের গ্রেপ্তারের কথা বলা হচ্ছে? গোটা বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। সাত দিন কেন, দুদিনের মধ্যেই ধরা হোক শাহজাহানকে দাবি বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। পুলিশের ঘেরা চোপেই শাহজাহান আছেন, দাবি সিপিএম নেতা সুজন চক্রবর্তী। শেখ শাহজাহান তো পুলিশের ঘেরা চোপেই আছে, পুলিশের ব্যবস্থাপনাতেই আছে। তৃণমূলের নেতারা বলেছিল বিপদ সমূহ বাবা ঢেকে ঢুকে রাখো, সেই কারণে 74 দিন ধরে 54 দিন ধরে ধরেনি। কোর্টের তো কোনো ভাবে ছিল না, কার জমি দখল করেছে, আদিবাসীদের জমি বিক্রি করেছে, মারপিট করেছে, বেআইনি সম্পত্তি করেছে, কোর্টের তো কোনো বাধা ছিল না এসব গ্রেপ্তার করা। মানে কোর্টের নাম করে অসত্য কথা বলা হয়েছে, আদালতের নাম করে অসত্য কথা বলা হচ্ছে, অভিযোগ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। আদালত কোথাও বাধা দেয়নি গ্রেপ্তার করার জন্য, অসত্য কথন হচ্ছে কারণ আদালত আজকে রাজ্য পুলিশকেও পার্টি করেছে। ফলে এইসব কথা বললে ছিঁড়ে ভিজবে না কুণাল বাবুরা, জেনে রাখুন 12 বছরে এই শাহজাহানদের তৈরি করার পিছনে আপনারাই মদত করেছেন, তাদের বুকের ছাতি চওড়া হয়েছে। তাই এখন এসব কথা বলে আপনি আই ওয়াশ করার চেষ্টা করছেন, সাত দিনে গ্রেপ্তার হবে, ধরেন না এতদিন ধরে। কলকাতা নিউজ।